আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি, আকীদা তাওহীদ এবং মানহাজ। সুন্নার উলামায়ে কেরামগণ বলেছেন আল্লা ইউবাদা ইল্লাল্লাহ ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা। প্রথম শর্ত হচ্ছে ইবাদত বন্দেগী সমস্ত আমল কবুল হওয়ার, যে আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত বন্দেগী না হয়, আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরিক না করা হয়। তৌহিদ প্রথম শর্ত, এখলাস প্রথম শর্ত। এই তৌহিদ আর এখলাসের পরিপন্থী হচ্ছে শিরক, বহুমুখী শিরক, বড় শিরক হোক আর ছোট শিরক হোক, এই শিরক আমলকে ধ্বংস করে দেয়। বড় শিরক হলে সমস্ত আমল অতীত ধ্বংস হয়ে যায়, লাইন আশরাক তালাই আহবাতান আওয়ালুক। শিরকে আসগার কবিরা গোনা, বড় শিরক করলে যে আমলে শিরক ঢুকে এখলাস পরিপন্থী হয়ে যায়, রিয়া লোক দেখানো, লোককে শোনানো দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায়, সেটা প্রাথমিক পর্যায়ে থাকলে সেই আমলটি নষ্ট হয়ে যায়। আর সেটা যদি একবারে খুব বদ্ধপরিকর পুরোপুরি পার্থিব স্বার্থে সে আমল হয়, তাহলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয়, এখলাস বিহীন একবারে, যার ফলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয়। ওলামারা বলেছেন এগুলো সূক্ষ্ম বিষয়, যার ফলে সমস্ত আমল ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। এক কথায় ছোট শিরক যদি শিরকে আজগার হয়, যে আমলে শিরকের অনুপ্রবেশ ঘটবে সেই আমলটি ধ্বংস হয়ে যাবে। জি, হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে মর্মে, আনা আগনা শুরাকায় আনি শিরক, আমি শরিকদের মধ্যে সবচাইতে বেশি সর্বাধিক অমুখাপেক্ষী শিরক হতে, শিরক হতে বা পার্টনারশিপ হতে। ফমান আমেল আমালান, সুতরাং কেউ যদি আমল করে, তাহলে আমল করল, আশরাকা ফিহে মাইয়া গাইরি, আমার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করল, তারা তহু ও শিরকাহু, তাকেও অপরিত্যাগ করি আর তার শিরকি কর্মকাণ্ড আমলগুলিকে আমি পরিত্যাগ করি, ছেড়ে দিই, কবুল করি না। স্পষ্ট যে আমলগুলিতে শিরক থাকে সে আমল কবুল হয় না, বড় শিরক হলে অতীতের আমল ধ্বংস হয়ে যায়। সংক্ষেপে এতটাই যথেষ্ট এই বিষয়ে। দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার, ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, ইবাদত বন্দেগী করা চলবে না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পদ্ধতি শরীয়ত আদর্শ ছাড়া, সে আদর্শ মতো ইবাদত বন্দেগী হইতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসতে হবে। এই কথাটি আমার অনেক আলোচনাতে সহজ ভাষায় বলেছি মানুষকে মোটা কথা বোঝানোর জন্য, যে এক আল্লাহর ইবাদত করবেন আর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ইবাদত করবেন। ইবাদত হবে এক আল্লাহর জন্য আর ইবাদতের তরিকা পদ্ধতিটা হবে একমাত্র শেষ রাসূল খাতামুন নবীইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা আদর্শ অনুযায়ী। যদি কোন ইবাদতে বিদাতের অনুপ্রবেশ ঘটে, ইবাদত করলেন আর ওতে বিদাত ঢুকে গেল কিছু, তাহলে সে আমলটি নষ্ট হয়ে যায়, সে আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সমস্ত আমল নষ্ট হবে না, যেই কাজটাই বিদাত করলো সে আমলটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দলিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে, তবে অধ্যায় এর সাথেই রয়েছে, এই জন্য অনেকে সহিহ মুসলিমে রয়েছে, নাম্বারিং এ আপনি খুঁজে বুখারীতে পাবেন না, কিন্তু সহিহ মুসলিমে রয়েছে। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে, তাহলে এও আমল করল, আমল করল, লাইসা আলাইহি আমরুনা, যার ওপর আমার নির্দেশ নাই বা আদর্শ নেই, যেই রকম আমার আদর্শ না, আমার আদর্শ ছাড়া, আদর্শ ব্যতিক্রম আমল করল, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। রাদ্দুন মানে মারদুদুন, মাসদার ইসম মাফউলের অর্থ, সেটা হচ্ছে মারদুদ, রিজেক্টেড, সেই আমলটি তাহলে মারদুদ। এগুলি হচ্ছে মৌলিক নীতিমালা, এই মৌলিক নীতিমালাগুলি যদি ঠিক থাকে, অল্প আমল মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহর আজাব থেকে যথেষ্ট দুনিয়া আখেরাতের। আর যদি এই নীতিমালা ঠিক না থাকে,
আর আমলের পাহাড় পর্বত থাকে, কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে, সারা মরিচিকার মতো সে আমল নিয়ে হবে।